নিকাহ নিবন্ধকদের অধিকাংশই মানছেন না দেশের প্রচলিত আইন। মুসলিম আইন 1974 অনুযায়ী বাংলাদেশে প্রতিটি বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন করা হতো সরকারি নির্ধারিত কাজীর মাধ্যমে। প্রথম দিকে তারা অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হলেও পরবর্তীতে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া শুরু হয় আইন মন্ত্রণালয়ের মাধ্যমে। 2009 সাল থেকে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি জুড়ে দেয়া হয় কিছু শর্ত, কিন্তু সরকার নির্ধারিত শর্তগুলোর তোয়াক্কা করছেন না নিয়োগপ্রাপ্ত কাজীরা। পুরান ঢাকার আদালত পাড়ায় এক কাজী অফিসে কাজীর সন্ধান করতেই ক্ষিপ্ত হয়ে উঠলেন এক সহকারী কাজী। সাদের সাহেব, আপনার সহকারী কয়জন আছে? আইনজীবীদের কেউ কেউ জানালেন কাজীদের অনিয়মের কথা। মুঠোফোনে বাংলা টিভিকে ম্যানেজের চেষ্টা আবার কারো কারো। আমি ফোনে কথা বলছি আর ও আমার ক্যামেরা পার্সনের গায়ে হাত দিয়ে দিছে। আইন সচিব জানালেন সহকারী কাজীদের দিয়ে বিবাহ এবং তালাক রেজিস্ট্রেশনের কোনো বিধান নেই। কোনো সহকারী নিয়োগ করে সহকারী আবার নিকা রেজিস্টার হবে এরকম কোনো বিধান নেই। ওই নিগারিস্টার জায়গা তো সে স্বয়ং করবেন, নিজ হাতে করবেন, ওই ফাইলে তার নিজের স্বাক্ষর থাকবে। কাজীদের বিষয়ে আইনে সুনির্দিষ্ট কোনো বিধান না থাকায় অনিয়মের সুযোগ পাচ্ছে বলে জানালেন জেলা রেজিস্ট্রার। কাজীদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কারা এই বিষয়টা অস্পষ্ট। তাদের ওই রেজিস্টারটা এবং তাদের ওই রসিদ বইগুলি আমরা ভেরিফাই করি এবং অনেক সময় দেখা যায় যে তারাও অনেক সময় সেটা উপস্থিত হয় না। এমনও হয়েছে যে অনেক জেলা রেজিস্ট্রারে গেছে, তারা নোটিশ করার পর তারা রিড করে বসে আছে। ওনারা তো ফোন দেন না, সমস্যা কি? ওনার আরো অফিস আছে, এক তিনটা অফিস আছে। সাজ্জাদ নূর সুমন, বাংলা টিভি, ঢাকা।